এভাবেই গল্প হোকে আজ প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গল্প কুমার সেই অর্থে হাস্য রসিক নন কিন্তু তার দৃষ্টিতে আছে প্রসাদ গুণ তাই তার সৃষ্টিতে হাসির মধুর স্বাদ আজ সেরকমই একটি গল্প বিবাহের বিজ্ঞাপন গল্পটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন তাহলে এখন সরাসরি গল্পে শহর গাজীপুর মহল্লা গোড়াবাজারে রাম অবতার নামক লালা জাতীয় যুবক বাস করে তাহার বয়ক্রম দাবিংশতি বৎসর হইবে লোকটার কিঞ্চিত ইংরাজি লেখাপড়া জানা আছে কয়েকবার উপরযুপুরি প্রবেশিকা পরীক্ষায় ফেল করিয়া লেখাপড়া ছাড়িয়া এখন সে ঘরে বসিয়া আছে বৈশাখ মাস সমস্ত দিন প্রচণ্ড গ্রীষ্মের পর এখন সন্ধ্যাবেলা একটু শীতল বাতাস বহিতে আরম্ভ করিয়াছে হস্তিদন্তের বোলায়ুক্ত একজোড়া খড়ম পাই দিয়া নগ্ন রাম অবতার তাহাদের সদর বাড়ির বারান্দায় আসিয়া দাঁড়াইল ভৃত্ত একটি চেয়ার আনিয়া দিল রাম অবতার উপবেশন করিয়া বলিল চতুরী ভাঙ তৈরি হইয়াছে আয় কিয়ৎক্ষণ পরে চতুরী ওরফে চতুর্ভুজ একটি রূপার গিলাসে করিয়া গোলাপ দেওয়া সিদ্ধি আনিয়া দিল রাম অবতার অবস্থাপন্ন লোক বাড়িটি ঠিক সদর রাস্তার উপর স্থানটা বাজার হইতে কিছু দূরে সুতরাং কিছু নিরিবিলি পথচারী লোক বেশি নাই কেবল মাঝে মাঝে দু একখানা ইক্কা ঝমঝম শব্দ করিয়া যাইতেছে রাস্তার মোড়ে একটি শিরিশ গাছ তাহাতে অজস্র কোমল ফুল ধরিয়াছে অপরপার্শ্বে মিউনিসিপ্যালিটির একটি লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করিতে চেষ্টা করিতেছে রামমতার বসিয়া আরাম করিয়া সিদ্ধি পান করিতে লাগিল সহসা অদরে চাঁচা গলায় শব্দ উত্থিত হইল গুলাব ছড়ি গুলাব ছড়িওয়ালা তীব্র কেরোসিনের আলোকসহ পসরা স্কন্ধে লইয়া বাড়ির সম্মুখে আসিয়া হাঁকিল মজাদার গুলাব ছড়ি, যো খাবে মজা রক্ষে গুলাব ছড়ি বাটির মধ্যে হইতে তৎক্ষণাৎ একটি পঞ্চবর্ষীয় বালক বাহির হইয়া আসিল রাম অবতারের কাছে আসিয়া বাহানা ধরিল ভাইয়া আমি গুলাব ছড়ি খাইব এ কথা শুনিবা মাত্র ফেরিওয়ালা রাস্তায় দাঁড়াইয়া বারান্দার উপর তাহার পশরা নামাইল বালক মোহনলালের সোহান হালুয়া কি লইবে বালক বালক ছড়িরই বেশি পক্ষপাতি তাহাই কয়েকটা ক্রয় করিল ফিরিওয়ালা শিও কক্ষতল হইতে একখানা হিন্দি সংবাদপত্র বাহির করিয়া তাহার কিয়দংশ ছিন্ন করিয়া গুলাবছড়িগুলি জড়াইয়া মোহনলালের হাতে দিল তাহার পর পশরা উঠাইয়া লইয়া পূর্ববৎ কোড়িমধ্যম সুরে গুলাব ছড়ি ছড়ি হাঁকিতে হাঁকিতে প্রস্থান করিল মোহনলাল পরম আনন্দে বারান্দায় নৃত্য করিতে করিতে ভোজনে প্রবৃত্ত হইল কিয়ৎক্ষণ পরে ভ্রাতার কাছে আসিয়া ছিন্ন কাগজটি দেখাইয়া বলিল দেখো ভাইয়া একটা হাতির তসবির রাম অবতার কাগজখানি হাতে লইয়া দেখিল একটা হস্তিমার্কা ঔষধের বিজ্ঞাপন কিন্তু তাহার পার্শ্বে যাহা দেখিল তাহাতে রাম অবতারের কৌতূহল অত্যন্ত উদ্দীপ্ত হইয়া উঠিল পার্শ্বে রহিয়াছে বিবাহের বিজ্ঞাপন বাম হস্তে সিদ্ধির গেলাস ধরিয়া দক্ষিণে ছিন্ন কাগজখানি লইয়া রাম অবতার বৈঠকখানা ঘরে প্রবেশ করিল পালকের কাছে দাঁড়াইয়া পড়িল বিবাহের বিজ্ঞাপন প্রার্থনা সমাজভুক্ত ভদ্রলোকের একটি সপ্তদশ বর্ষিয়া সুন্দরী কন্যা আছে বিবাহের জন্য একটি সচ্চরিত্র সুশিক্ষিত কায়স্থ জাতীয় পাত্র আবশ্যক বিবাহান্তে যুবকটিকে শিক্ষালাভের জন্য আমরা বিলাতে পাঠাইতে ইচ্ছা করি পূর্বে পত্র লিখিয়া পাত্র অভিভাবক আমার সহিত আসিয়া সাক্ষাৎ করিবেন লালা মুরলীধর লাল মহাদেব মিশ্রের বাটি কেদারঘাট বেনারস সিটি রাম আওতার বিজ্ঞাপনটি দুইবার পাঠ করিল পাঠান্তে তাহার মুখে কিঞ্চিত হাসি দেখা দিল বারান্দায় ফিরিয়া গিয়া চেয়ারে বসিয়া সিদ্ধি পান করিতে করিতে সে নানা প্রকার ভাবিতে লাগিল ভাবিল ইহা তো বড় মজার বিজ্ঞাপন তাহার যে বাল্যকালেই বিবাহ হইয়া গিয়াছে নইলে এই একটা বেশ সুযোগ উপস্থিত হইয়াছিল সপ্তদশ বসিয়া সুন্দরী কন্যা না জানি দেখিতে কি রকম প্রার্থনা সমাজই কন্যা বাংলাদেশে বরম সমাজিরা আছে প্রার্থনা সমাজিরাও সেই রূপ তাহা রামাওতা শুনিয়াছে এতদিন অবধি যখন সে কন্যা অবিবাহিত আছে তখন নিশ্চয়ই শিক্ষিতা এবং গাহিতে বাজাইতে জানে এই প্রকার মহিলাগণের সম্বন্ধে রাম মনে মনে বহুদিন হইতে অনন্ত কৌতূহল সঞ্চিত ছিল সিদ্ধিপান শেষ হইলে গেলাসটি নামাইয়া রাখিয়া রাম ভাবিল একটা কাজ করা হোক উহাদিগকে পত্র লিখিয়া গিয়া দেখা করি কিছুদিন উহাদের বাড়ি যাতায়াত করিয়া মজাটাই দেখা যাওক না কেন তাহার পর সাটকাইলেই হইবে সিদ্ধির নেশায় এই মজার মতলব মনে আটিতে আঁটিতে রাম অবতারের অত্যন্ত হাসি পাইতে লাগিল তাহার বিবাহ যে হইয়াছে তাহা উহারা জানিবে কেমন করিয়া কিছুদিন করশিপ করিয়া তাহার পর চম্পট রাম অবতার হা হা করিয়া হাসিতে লাগিল ভাবিল আর বিলম্ব করা নয় চিঠি এখনই লিখিতে হইবে অবতার বৈঠকখানায় প্রবেশ করিল তক্তপোষে বসিয়া বাক্স সম্মুখে লইয়া চিঠি লিখিতে আরম্ভ করিল অভ্যাসমত প্রথমেই লিখিল শ্রী শ্রী গণেশায় পর মনে হইল ইহারা প্রার্থনা সমাজের লোক হিন্দু দেবদেবীর নাম শুনিলে তো চটিয়া যাইতে পারে তাহাকে তো নিতান্ত অসভ্য পৌত্তলিক মনে করিতে পারে সুতরাং আর একখানা কাগজে শ্রী শ্রী ঈশ্বরৌ জয়তী বলিয়া আরম্ভ করিল প্রবেশিকা পরীক্ষায় ফেল শুনিলে পাছে তাহারা যথেষ্ট শিক্ষিত বলিয়া মনে না করে তাই লিখিল সে বিএ পরীক্ষায় ফেল করিয়াছে নিজের সচ্চরিত্রতার কথা লিখিবার সময় তাহার মুখে হাসি দেখা দিল কলম রাখিয়া কিছুক্ষণ ধরিয়া হাসিল পরে লিখিল সে জাতিভেদ মানে না বিলাত যাইতে কিছুমাত্র আপত্তি নাই কুমারীর একখানি ফটোগ্রাফ যদি থাকে তাহা প্রার্থনা করিয়া পত্র শেষ করিল সেদিন রাত্রে রাম অবতারের ভালো করিয়া নিদ্রা হইল না ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে যতই সে কল্পনা করে ততই তাহার হাস্য সম্বরণ করা কঠিন হইয়া ওঠে কাশীর কেদারঘাটের নিকট একটি ক্ষুদ্র গলির মধ্যে একটি ত্রিতল অট্টালিকা বেলা দ্বীপ প্রহরের সময় তাহার একটি কক্ষে মেঝেতে সতরঞ্জ বিছাইয়া দুই ব্যক্তি বসিয়া দাবা খেলিতেছিল একজনের শরীর দৃঢ় ও বলিষ্ঠ কিছু স্থূল গৌরবর্ণ পুরুষ অপরটির দেহ ক্ষীণ হইলেও শারীরিক বলের পরিচয় তাহার অঙ্গ প্রত্যঙ্গে দৃশ্যমান এই দুই ব্যক্তি কাশীর দুইজন প্রসিদ্ধ গুণ্ডা প্রথম বর্ণিত ব্যক্তির নাম মহাদেও মিশ্র সে এই বাড়ির অধিকারী দ্বিতীয় ব্যক্তির নাম কানহাইয়া লাল সে মহাদেব মিশ্রের একজন প্রিয় সাঁকরেদ ভৃত্য আসিয়া তামাক দিল তাহার পর নিজ মির্জাইয়ের পকেট হইতে এখানি পত্র বাহির করিয়া বলিল চিঠি আসিয়াছে কানহাইয়া লাল চিঠি লইয়া ঠিকানা পড়িল লালা মুরলীধর লাল মহাদেব মিশ্রের বাটি কেদারঘাট বেনারস সিটি পুড়িয়া কানহাইয়া বলিল লালা মুরলীধর তোমার ভাড়াটিয়া লালা মুরলিধর তো দুই তিন বৎসর হইল এ বাড়ি ছাড়িয়া গিয়াছে মহাদেব ধূমপান করিতে করিতে বলিল লালা মুরলীধর তো বদলি লইয়া গিয়াছে চিঠি খোল সমাচার কানহাইয়া বলিল মুরলীধরকে ঠিকানা কাটিয়া পাঠাইবে না মহাদেব বলিল আরে কি সমাচার সে তো আগে দেখিতে হইবে কুল পড় কन्हैयालाल গুরুজি রাদেশমতো পত্র খুলিয়া পাঠ করিল মহাশয় সংবাদপত্রে আপনার কন্যার বিবাহের বিজ্ঞাপন পাঠ করিয়াছি আমি একজন সৎ বংশীয় कायस्थ যুবক আমার বয়স 22 বৎসর মাত্র আমি इलाहाबाद কলেজে বিএ শ্রেণী অবধি অধ্যয়ন করিয়াছিলাম কিন্তু পরীক্ষার পূর্বে পীড়াক্রান্ত হওয়ায় পাশ করিতে পারি নাই আমি জাতিভেদ মানি না বিলাত যাইবার জন্য আমার বাল্যকাল হইতেই বাসনা যদি মহাশয় আমাকে আপনার কন্যার যোগ্যপাত্র বিবেচনা করেন তবে আমি বিবাহ করিতে প্রস্তুত আছি আমি বাল্য বিবাহের বিরোধী এ কারণে অদ্যাপী वाह करी ओ सत्यवी आज्ञा पाइले महाशयर सहित गिया करी जो दी कुमारी रेखानी फोटोग्राफ थाके तो पठाइया बाधित तो इति लाला राम अवतार लाल महल्ला बाजार शहर गाजीपुर पत्र सुनिया महादेव मिश्र हसते लागिलो बोलिलो तो बड़ा तमाशा से में तो कोबे विवाह होया ग्याछे बोलिते छे जे संग बात पोत्रे भी गांवन देखিলাম से की महादेव बोलिलो जानो ना लाला मुरलीधर अखबारे लुटिस छपाइया दिया छिलो कि ना वारा बरम समाजी लोक वादे संगे तो भालो कायित क्रियाकरम करिबे ना তাই লুটিস ছাপাইয়া দিয়াছিল আমি তো শুনিয়াছি যে কায়েথের সঙ্গে বিবাহ হইয়াছে হা হা কায়েথ বটে কিন্তু বিলাত গিয়া বালিস্টার হইয়া আসিয়াছিল কায়েথ বটে বড় ঘরানাও বটে লুটিস পড়িয়া সে সময় আরো অনেক লোক আসিয়াছিল কিন্তু লালা মুরলিধর বলিল আমি যখন বালিস্টারি পাস করা জমাই পাইতেছি তখন আর কাহা কেউ দিব না এই বাড়িতেই বিবাহ হইল সে আজ তিন বছরীর কথা কানহিয়ালাল ঘাটি নাড়িয়া বলিলো ঠিক ঠিক কিয়তক্ষণ চিন্তা করিয়া বলিলো ওই যে লিখিয়াছে ফটু গিরা পঠাইতে সে কি মিশ্র বলিলো জানো না ওই যে তাসবীর হ্যায় একটা বাক্সো থাকে তাতে একটা সিসা লাগানো থাকে মানুষ কে সম্মুখে দাঁড় করে ইয়া দয় আর ভিতরে তাসবীর ওঠে তাহাকে ফটু গিরাপ বলে কানহাইয়ালাল শুনিয়া বলিল ও ঠিক ঠিক এবার মালুম আছে। তবে একটা ভালো শিকার জুটি আছে ও চিঠি লিখে আনানো হোক মহাদেব মিশ্র বলিল তাহার কাছে আর কি মিলিবে দু চার দশ টাকা মিলিবে কিনা সন্দেহ কানহাইয়ালাল বলিল না সে যখন সাদি করিবে বলিয়া আসিবে तो कोई निश्चय सुनार घोड़ी चेन अंगटी लगाई आसीबे बे निजे ना था के ले अन्य चाहिए लो यासी आसीबे ताके आसी ते लिखी केवल फटू गिराफ्टर की करी महादेव बोलिलो से जन्न भावना की फटू गिरा बाजार अनेक मिलबे चौक के जो मोहम्मद खाने दुकान आ छे की ना सेखाने पसी थिएटर दलेर अनेक खूबसूरत खूबसूरत आवरतेर तस्वीर अछे से खना किनिया पटेली होई बे পরামর্শ তখনই স্থির হইয়া গেল ইহাও স্থির হইল যে এ বাড়িতে আনা হইবে না তাহা হইলে পরে পুলিশে সন্ধান পাইতে পারে অন্য একটা বাড়ি সাজাইয়া সেখানে লইয়া গিয়া কার্য সমাধা করিতে হইবে এক পেয়ালা ভাং তাহার সঙ্গে একটু ধুতুরার রস আর কিছুই করিতে হইবে না অপরাহ্নকাল গোড়াবাজারের সেই বৈঠকখানাটিতে অর্ধশয়ন অবস্থায় রাম আওতার ধূমপান করিতেছে এবং মাঝে মাঝে রাজপথের পানে সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিতেছে ডাকওয়ালার আসিবার আর বিলম্ব নাই আজ দুই দিন হইতে রামআওতার এই প্রকার স্বপ্রতীক্ষ কারণ এখনও পত্রের উত্তর আসে নাই ডাকওয়ালা আসিয়া একখানি পত্র ও একটি প্যাকেট দিয়া গেল হস্তাক্ষর অপরিচিত বেনারস সিটির মোহর রহিয়াছে হর্ষোৎফুল্ল হইয়া রামাওতার তক্তপোষের উপর উঠিয়া বসিল প্রথমেই প্যাকেটটি উন্মুক্ত করিল ফটোগ্রাফ সুন্দরী যুবতীর মনজ্ঞ সুন্দর ছবি সতৃষ্ণ নয়নে রামাওতার ছবিখানির প্রতি চাহিয়া রহিল পার্সি মহিলাদের ধরণে শাড়িখানি পরিহিত বরম সমাজীদের স্ত্রীকন্যারা এইরূপ ধরনেই শাড়ি পরিধান করে বটে তাহা সে রেলে যাতায়াতের সময় অনেকবার দেখিয়াছে মুখ চক্ষুর গঠন কি সুন্দর রাম অবতার মনে মনে বলিতে লাগিল বা রে বা ছবিখানি রাখিয়া সে পত্রখানি খুলিল তাহাতে এইরূপ লেখা ছিল মহাশয় আপনার পত্রিকা প্রাপ্ত হইয়াছে আগামী শনিবার সন্ধ্যার গাড়িতে যদি আপনি আসেন তবে উত্তম হয় আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হইলে তবে অন্যান্য কথাবার্তা হইবে আমি সম্প্রতি বাড়ি বদল করিয়াছি সুতরাং কেদারঘাটের বাড়িতে আসিবেন না আমি স্টেশনে লোক পাঠাইয়া দিব আপনাকে সঙ্গে করিয়া লইয়া আসিবে ওই দিন সন্ধ্যাকালে আমার আলোয়ে আপনি ভোজন করিলে অত্যন্ত সুখী হইব ফটোগ্রাফ পাঠাইলাম লালা মুরলীধর লাল পত্র রাখিয়া আবার ফটোগ্রাফখানি লইয়া রাম দেখিতে লাগিল একটি বাহু পার্শ্ব দেশে লম্বিত অপরটি অর্ধত্থিতভাবে শাড়িখানির এক অংশ ধরিয়া আছে চক্ষুযুগল যেন হাস্যপূর্ণ ভাবিতে লাগিল ই হাস্যহিত আলাপ হইলে কি মজাদারি না হইবে ভ্রুকুঞ্চিত করিয়া রাম ভাবিল লিখিয়াছে শনিবার সন্ধ্যার গাড়িতে যাইতে সে আরো দুই দিন বিলম্ব শনিবার না লিখিয়া শুক্রবার লিখিল না কেন যাহা হোক এই দুই দিনে ভালো করিয়া প্রস্তুত হইতে হইবে শনিবার দিন আহার আদি শেষ করিয়া রাম অবতার বাড়িতে বলিল একবার কাশীজি দর্শন করিয়া আসি বলিয়া নিজকে সুবিন্যাস করিতে প্রবৃত্ত হইল এই এইরূপভাবে বেশ করিয়া যাইতে হইবে যে প্রথম দর্শনেই কুমারীর মনে প্রণয় সঞ্চার হয় ভালো রেশমি চাপকান বাহির করিয়া রাম তার সযত্নে পরিধান করিল জরির কাজ করা সুন্দর মখমলের টুপি লইয়া মাথায় দিল দিল্লি হইতে আনিত সুকোমল রঙিন জুতোয় শিয় পদ্বয়ের শোভা বৃদ্ধি করিল উৎকৃষ্ট হেনার আতর লইয়া রুমালে মাখাইল নিজের গুমফে ও ভ্রু কিঞ্চিত লাগাইয়া দিল কয়েদিন কাশিতে হইবে তাহার নাই একটু করিতে হইবে। তাই টাকাও নিজের সঙ্গে লইল। সোনার ঘড়ি সোনার চেন এবং হিরকের অঙ্গুরীয় পরিধান করিয়া স্টেশন অভিমুখে রওনা হইল রেলগাড়িতে তাহার মনে হইতে লাগিল যুবতীটির সঙ্গে সাক্ষাৎ হইলে তাহার সঙ্গে কি প্রকারে সম্ভাষণ করিতে হইবে ইংরাজি ধরণে এক প্রকার করছি হয় তাহা সে অবগত ছিল মাত্র কিন্তু তাহার প্রণালীর বিষয়ে কিছুই জানিত না ইংরাজি উপন্যাসাদি সে কখনো পাঠ করে নাই তবে লাল হীরা কি কথা লয়লা মজনু গুলি বকাবলি প্রভৃতি তাহার পড়া ছিল ভাবিল গ্রন্থে বর্ণিত প্রথা অবলম্বন করিলে বোধহয় অসঙ্গত হইবে না কেবল প্রথম প্রথম একটু আত্মসংযম দেখানোই ভালো প্রথমে আমাদের তু না বলিয়া সম্মানের আপ বলাই সমীচীন হইবে কারণ এ সকল মহিলা শিক্ষিতা এবং সভ্যতা প্রাপ্ত কিনা কথাটা হইতেছে এরূপ কোনো সম্ভাষণ না করা হয় যাহাতে সে বিরক্ত হয় দুই চারি দিন যাতায়াতের পর একদিন নির্জনে প্যারি বলিয়া সম্বোধন করিলে বোধহয় অন্যায় হইবে না রাম তার মনে মনে এইরূপ পর্যালোচনা ও ভবিষ্যৎ সুখকল্পনা করিতেছে ক্রমে গাড়ি আসিয়া রাজঘাট স্টেশনে পৌঁছিল রাম নামিয়া ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিতেছে এমন সময় একটি যুবক তাহার নিকট আসিয়া দাঁড়াইল যুবকটির উত্তরীয় ও পাঞ্জাবি কামিজ আবিরের রঙে রঞ্জিত যুবকটি আসিয়া কহিল আপনার নাম কি লালা রাম আওতা লাল হ্যাঁ আপনার নাম কি কিশুন প্রসাদ আমি লালা মুরলিধর লালের ভ্রাতস পুত্র আমি আপনাকে লইতে আসিয়াছি বলিয়া করিয়া সে রাম বাহিরে লইয়া গেল সেখানে গাড়ি দাঁড়াইয়াছিল গাড়িতে উঠিয়া কিশুন প্রসাদ বলিল জানালাগুলা বন্ধ করিয়া দিব কি আজ বৈশাখী পূর্ণিমা বলিয়া কাশিতে ছোট দোল আর দেখুন না আমার এই পোশাকে আসবার সময় তুষ্ট লোকে পিচকারি দিয়াছে রামাওতার ব্যস্ত হইয়া বলিল বন্ধ করিয়া দিন বন্ধ করিয়া দিন তাহার ভয় হইল পাছে তাহার রেশমি পোশাক কেহ পিচকারি দিয়া নষ্ট করিয়া দেয় দুইজনে কথোপকথন করিতে লাগিল ক্রমে গাড়ি গন্তব্যস্থানে গিয়া পৌঁছিল অবতরণ করিয়া রামাওতার দেখিল একটি প্রস্তর নির্মিত অট্টালিকা ইতস্তত দৃষ্টিপাত না করিয়াই কিশুন প্রসাদের পশ্চাৎ পশ্চাৎ ভিতরে প্রবেশ করিল প্রথমটা অত্যন্ত অন্ধকার তাহার পর একটা সিঁড়ি দেখা গেল সেখানে বাতি জ্বলিতেছে সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া রামাও একটি বৃহৎ কক্ষে নীত হইল সে প্রথমে ভাবিয়াছিল ইহারা যখন নব্যতন্ত্রের লোক তখন গৃহসজ্জাদি সাহেবী ধরনের হইবে দেখিল তাহা নহে কক্ষটির মধ্যস্থলে ফরাস বিছানা পাতা রহিয়াছে তাহার উপর কয়েকটি তাকিয়া রক্ষিত মধ্যস্থলে বসিয়া একটি স্থূলকায় বলিষ্ঠ গৌরবর্ণ পুরুষ আলবোলায় ধূমপানে প্রবৃত্ত কিশুন প্রসাদ ওরফে কানহাইয়া লাল পৌঁছিয়া বলিল চাচাজি এ লালা রাম অবতার লাল আছেন। চাচাজি আর কেহই নহেন স্বয়ং মহাদেও মিশ্র মহাদেও অভ্যর্থনা করিয়া রাম অবতারকে বসাইল নানা প্রকার কথোপকথনে অৎক্ষণ অতিবাহিত করিয়া কানহাইয়া লালকে ডাকিয়া বলিল কিসুন তবে আমি বাড়ির ভিতর যাইয়া ওহাদের প্রস্তুত হইতে বলি তুমি ততক্ষণ ইহাকে জলযোগ করাও ইহা বলিয়া মহাদেব মিশ্র বাহির হইয়া গেল কানহাইয়া সেখানে বসিয়া রহিল কিয়ৎক্ষণ পরে একটা ভৃত্ত রূপার বাসনে কিছু মিষ্টান্ন এবং কিছু সুগন্ধি সিদ্ধি আনিয়া হাজির করিল প্রসাদ বলিল আপনি পরিশ্রান্ত হইয়া আসিয়াছেন তাই এক পেয়ালা সিদ্ধির বন্দোবস্ত করিয়াছি আমরা কাশিবাসীরা সিদ্ধির বড় ভক্ত ক্লান্তি দূর করিতে সিদ্ধির মতো পানিও আর নাই রাম অবতার অনুরোধক্রমে মিষ্টান্ন এবং সিদ্ধিটুকু শেষ করিয়া ফেলিল পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিল রাত্রি আটটা বাজে ঘড়ি দেখিতে দেখিতে তাহার চক্ষু দুইটি যেন ঘুমে জড়াইয়া আসিতে লাগিল কানহাইয়ালাল বলিল আপনি গীতবাদ্য জানেন কি আমাদের বাড়ির মহিলারা অত্যন্ত গীতবাদ্যপ্রিয় রামাবতার বলিল গীত গীত জানি শুনিবে একটা তখন নেশায় তাহার মস্তিষ্ক চঞ্চন করিয়া উঠিয়াছে মনে হইতে লাগিল যেন চতুর্দিকে বহু সংখ্যক আলোকমালা জ্বলিয়া উঠিয়াছে বহু লোক যেন তাহাকে চতুর্দিকে ঘিরিয়া সারেং বেহালা বিন হাতে করিয়া আসিয়া দাঁড়াইয়াছে ক্রমে তাহারা যেন সকলে তালে তালে নৃত্য করিতে লাগিল রাম রামাওতার উঠিয়া দাঁড়াইয়া কহিল গীত শুনিবে একটা বলিয়া চক্ষু মুদ্রিত করিয়া আরম্ভ করিল ও তখি কন গলি গয়ে মেরে শাম গকুল বৃন্দাবন আর মুখ দিয়া কথা বাহির হইল না ঢু 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 কয়েকবার বলিয়া সেই ফরাস বিছানার উপর সে পুড়িয়া গেল তাহার মুখ দিয়া লালা নিঃসৃত হইতে লাগিল পরে মহাদেব মিশ্র আসিয়া প্রবেশ করিল বলিল কিরে কানহাইয়া ঔষধ ধরিয়াছে কানহাইয়া হাসিয়া বলিল ধরিয়াছে বাইকি যাই কোথা মহাদেব বলিল দেখ তো কি আছে কানহাইয়া তখন অচেতন রাম অবতারের দেহ হইতে তাহার ঘড়ি চেন আংটি নগদ দুই শত টাকা রৌপ্য নির্মিত পানের টিবা প্রভৃতি বাহির করিয়া লইল টাকাগুলা গণিতে গণিতে বলিল পোশাক খোল দামি পোশাক গুরুজির আদেশ মতো কানহাইয়ালাল সেই টুপি জুতা রেশমি পোশাক সমস্ত খুলিয়া লইয়া তাহাকে ছিন্ন বস্ত্র পরাইতে লাগিল মহাদেও বলিল না না ওয়াকে সন্ন্যাসী বানাইয়া ছাড়িয়া দে কাল সকালে নেশা ছুটিয়া উঠিবে তখন খাইবে কি একটা গেরুয়া কোপেন সমস্ত গায়ে একটা একটা চিমটা সঙ্গে দিয়া দে কাশিতে সন্ন্যাসী বেশি লোক কখনো ক্ষুধায় মারে না কানহাইয়ালাল সমস্তই ঐরূপ করিল মহাদেব পকেট হইতে গোটা কতক পয়সা বাহির করিয়া বলিল দে এই পয়সা কাটাও ঝুলিতে দে এখন ঘণ্টা দুই এখানে পড়িয়া থাকুক তাহার পরে অন্ধকার গলি দিয়া দিয়া গিয়া মান আসিস সমস্ত রাত্রি ঠান্ডায় ঘুমাইবে ভালো নেশাও রাত্রি পোহাইতে পোহাইতে ছুটিয়া যাইবে কয়েক দিবস পরেই গাজীপুরের সকলেই শুনিল রামাওতার ধন সম্পদ পরিত্যাগপূর্বক সংসার বিরাগী হইয়া কাশিতে গিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছিল সৌভাগ্যবশত তাহার মাতুল কাশীর রাস্তায় তদবস্থায় তাহাকে দেখিতে পাইয়া অনেক কষ্টে গৃহস্থাশ্রমে ফিরাইয়া আনিয়াছেন ধার্মিক ব্যক্তি বলিয়া এখন হইতে রাম অবতারের একটা খ্যাতি জন্মিয়া গেল